যুবক, 17 বছরের যুবক, যার নাম মোহাম্মদ বিন কাসেম, এই উগ্র হিন্দুত্ববাদী, এই জালেম শাসকরা, শুনে রাখো, তোমরা মুসলমান যুবকদেরকে চেনো না, একজন যুবক মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম কয়েকজন সৈন্য নিয়ে এই ভারতে ইসলামের ঝান্ডা তুলেছে, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। মোদি মনে করে এই মুসলমানদের ধ্বংস করা না গেলে মুসলমানদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাজারো মোহাম্মদ বিন কাসেম আছে। এই মোদি জানে মুসলমানদের দেশগুলোতে শাইখুল হিন্দের মতো বীর বাহাদুর আছে, মোদি জানে কাসেম নানুতুবিরা আছে, মোদি জানে আশরাফ আলী থানবী আছে, এই মোদি জানে বাংলাদেশের মাটি থেকে শামসুল হক ফরিদপুরি চলে গেছে, তার রুহানি সন্তানরা আছে, হাফিজজি চলে গেছে, তার রুহানি সন্তানরা আছে, পীরজি হুজুর চলে গেছে, তার রুহানি সন্তান আছে, শাইখুল হাদিস চলে গেছে, তার সন্তানরা আছে, মুফতি আমিনে চলে গেছে, এই বাংলার ঘরে ঘরে লাখো মুফতি আমিনি আছে, একদিন যখন তারা জেগে উঠবে মোদির তখতে তাউস চুরমার হয়ে যাবে। আমি মুসলমানদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আজকে আমাদেরকে দিল্লি থেকে মুসলমানদেরকে ওরা বিতাড়ন করবে, আইন করেছে, আইন তো করেছে মুসলমানদের নাগরিকত্ব দেবে না, তো আবার মুসলমানদের মসজিদে মুসলমানদের ঘরে আগুন কেন লাগাও? তোমরা তো আইন করে দিয়েছো, কারণ মোদি জানে কোনো আইন করলেই মুসলমানদেরকে ঠেকানো যাবে না। এটা আমাদের মুসলমান যুবকরা জানে না, স্কুল ইউনিভার্সিটির যুবকরা জানে না, মনে করে হুজুর আপনারা তো গরম গরম কথা কেন বলেন? আরে আমরা গরম কথা বলি না। এ যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা, তোমরাও শোনো, সরকারি দলের ভাইয়েরা তোমরাও শোনো, জানো মুসলমানরা এই ভারতের জন্যে, এই তালিকা তো হিন্দুরা করেছে, যার জন্যে 62,000 মুসলমানদের নাম এসছে, প্রকৃত তালিকা হচ্ছে ভারতের জন্যে যারা লড়াই করেছে এর 95% মুসলমান। মোদি জানে যেই মুসলমানরা ব্রিটিশ তাড়িয়েছে, যেই মুসলমানরা ব্রিটিশ তারাও নয়, শুধু একজন যুবক, 17 বৎসরের যুবক, যার নাম মোহাম্মদ বিন কাসেম, এই উগ্র হিন্দুত্ববাদী, এই জালেম শাসকরা, শুনে রাখো, তোমরা মুসলমান যুবকদেরকে চেনো না, একজন যুবক মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম কয়েকজন সৈন্য নিয়ে এই ভারতে ইসলামের ঝান্ডা তুলেছে, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। মোদি মনে করে এই মুসলমানদের ধ্বংস করা না গেলে মুসলমানদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাজারো মোহাম্মদ বিন কাসেম আছে। এই মোদি জানে মুসলমানদের দেশগুলোতে শাইখুল হিন্দের মতো বীর বাহাদুর আছে, মোদি জানে কাসেম নানুতুবিরা আছে, মোদি জানে আশরাফ আলী থানবী আছে, এই মোদি জানে বাংলাদেশের মাটি থেকে শামসুল হক ফরিদপুরি চলে গেছে, তার রুহানি সন্তানরা আছে, হাফিজজি চলে গেছে, তার রুহানি সন্তানরা আছে, পীরজি হুজুর চলে গেছে, তার রুহানি সন্তান আছে, শাইখুল হাদিস চলে গেছে, তার সন্তানরা আছে, মুফতি আমিনে চলে গেছে, এই বাংলার ঘরে ঘরে লাখো মুফতি আমিনি আছে, একদিন যখন তারা জেগে উঠবে মোদির তখতে তাউস চুরমার হয়ে যাবে। দেখো লম্বা ইতিহাস বলবো না, জেহাদ 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 চাই ছেলেটা স্লোগান দিয়েছে, একটা সময় জেহাদ বললেই বলতো জঙ্গি, এখন ওই জঙ্গিদের কাছে সুপার পাওয়ার আমেরিকা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। অবাক করা কাণ্ড, যেই পত্রিকাগুলো সবসময় বাংলাদেশের হেডলাইন করত কি, এই তালেবান জঙ্গি জঙ্গি,
গত পরশুদিন দেখলাম আমেরিকার হোয়াইট হাউস বলেছে যে না 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 তালেবান সন্ত্রাসী গোষ্ঠী না, তো বাংলাদেশের তাদের যে এজেন্ট আছে ওরাও পত্রিকায় লিখতেছে যে না না তালেবান সন্ত্রাসী না। একটা সময় আমাদের ছেলেদেরকে ধরতো কি আর তালেবান। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই পার্লামেন্টে একবার তালেবানের ব্যাখ্যা করেছিলেন। তালেবানের ব্যাখ্যা, তালেবান এটা আফগানিস্তানের একটা আঞ্চলিক ভাষা, তবে এই ভাষার একটা মিল আছে। তালিবুল ইলম, তালেব, এখান থেকে ওরা তালেবান বলে। তালেবান মানে ছাত্র। এ আবার ছাত্র ভাইরা শোনো, যখন তালেবানের উত্থান হয়, তালেবান আসলে আফগানিস্তানের কোন জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী নয়, তালেবান প্রকৃত পক্ষে কিছু মাদ্রাসার ছাত্র। মোল্লা ওমর একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। ইতিহাস ভালো করে শোনো, সাংবাদিক ভাইরা তোমরাও শোনো, মোল্লা ওমর মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমরা আফগানের অবস্থা জানি, এক সময় ব্রিটিশ থেকে আফগানিস্তান স্বাধীন হয়েছে, এরপরে রাশিয়া আফগানিস্তান দখল করে নিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে আফগান যোদ্ধারা মুক্তি যুদ্ধের মাধ্যমে এই রাশিয়াকে স্বাধীন করেছে। এরপরে এসছে আমেরিকা, রাশিয়া যাবার পরে যুদ্ধ বিধ্বস্ত আফগানে কোনো ধরনের কোনো কন্ট্রোল ছিল না, মানবাধিকার বলতে ছিল না, নারী নির্যাতন চলতো জায়গায় জায়গায়। এই বক্তৃতা আমি বানিয়ে দিচ্ছি না, তালেবানদের উত্থানের ইতিহাস তোমরা পড়ো। তৎকালীন সময়ে তালেবানদের উত্থানের ইতিহাস লেখা হয়েছে। একদিন হঠাৎ করে মোল্লা ওমর সবকে বসা, তার কাছে একটা চিঠি এসছে। কি লেখা চিঠিতে? কয়েকজন নারীর আকুতি যে মৌলভী সাহেব, আপনারা তো ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছেন, আপনারা কি জানেন আমাদেরকে পাহাড়ের ভেতরে গুহায় এক জায়গায় আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন করতেছে। আফগানিস্তানে নারীরা নির্যাতনের শিকার হয়েছিল। 1500 বছর আগে আল্লাহ তাবারক তাআলা এই জন্যই জিহাদের অনুমতি দিয়েছেন যাতে জালেমদের দাঁত ভাঙা জবাব দেওয়া যায়। মোল্লা ওমর এই চিঠিটা খুলে ছাত্রদেরকে পড়ে শোনালেন। এই ছাত্ররা বলো, তোমার মজলুম বোন তোমার কাছে সাহায্য চাচ্ছে, তোমরা কি সবক নিয়ে বসে থাকবা না তোমার মজলুম বোনের সহযোগিতা করার জন্য অভিযানে নামবা? ছাত্ররা বলল, হুজুর সবক আজকের মতো থাক, আমরা আমাদের বোনদের ইজ্জত রক্ষা করব। এই কয়েকজন ছাত্র একজন শিক্ষকের নেতৃত্বে লাঠি সোঁটা বাঁশ নিয়া গিয়া, হাতে অস্ত্র ছিল না, ওই পাহাড়ে অভিযান চালায়া নির্যাতিত মা বোনদেরকে ওই জালেম নর পশুদের হাত থেকে উদ্ধার করে, এবং এতে করে তাদের হাতে কিছু অস্ত্র চলে আসে সেখান থেকে। এই তালেবানরা তো আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করেছিল, কথা ঠিক না বেটে? কিন্তু আমেরিকা যেহেতু তালেবানদেরকে সন্ত্রাস বলে, তো এদেশের আমেরিকার হাড্ডি যারা মুখে দিয়ে রাখছে ওরাও আমেরিকার সরে সর মিলায় কয় তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, কথা ঠিক না বেটে? আজকে যখন আমেরিকা বোল পাল্টে দিয়েছে, তো এদেশে তাদের এজেন্ডাও বোল পাল্টে দিয়েছে, কথা ঠিক না বেঠে? মূলত এই ছাত্র শিক্ষক মিলে একটা ধ্বংসস্তূপে থাকা আফগানকে তারা রক্ষা করেছেন, যেই স্বীকৃতি 19 বছর পরে আমেরিকা দিতে বাধ্য হয়েছে, কথা ঠিক না বেঠে? আরেকটা কারণ আছে। কি কারণ জানেন? আমেরিকা আগের ব্রিটিশ এবং রাশিয়ার ইতিহাস ওরা পড়ছে। রাশিয়া যখন আফগান ছেড়ে চলে যায়, তো আফগানের 7 বছর 8 বছরের বাচ্চা বাচ্চা ছেলেরা ধরে ধরে রাশিয়ান সোলজারদের শেষ করছে। আমেরিকা মনে করে আমার এতে 12,000 সৈন্য আছে, কোথাও যদি চেক পোস্ট উঠায়া আমি আমেরিকার দিকে রওনা হই, তো আফগানের বাচ্চারা ধরে ধরে পিটাই বউ করে, বলছে চুক্তি করো, চুক্তি করে কোন রকমে ইজ্জত নিয়ে কোথায় যাই, চলো আমেরিকা ফিরে যাই। এই যে একটা বিষয় শোনো, আমি আমার দেশের মিডিয়ার ভাইদের বলছি, আমার দেশের সংবাদকর্মীদের বলছি, আমার দেশের মিডিয়ার মালিক পত্রিকার মালিকদেরকে বলছি, আমেরিকা যা বলে তোমরা তা বলার চেষ্টা করো না। আমেরিকার ভাষায়
যেটা সন্ত্রাস আমাদের ভাষায় সেটা জিহাদ সেটা যুদ্ধ আমেরিকা মূলত সন্ত্রাস দমনের নামে ইসলাম এবং মুসলমানকে দমন করতে চায় কথা ঠিক না বেঠি হ্যাঁ আমরা মনে করি যেটা সন্ত্রাস সেটা সন্ত্রাস যেটা জঙ্গিবাদ সেটা জঙ্গিবাদ কিন্তু জিহাদকে প্রকৃত পক্ষে পবিত্র জিহাদকে যারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে মিলাবার চেষ্টা করবে ওরা ভারত এবং আমেরিকার দালাল ঠিক